সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ফাঁকি ভাজি একটি রান্না করে দেখাচ্ছি সেটা হচ্ছে মেজবানের গরুর মাংস কখনও কখনও কিন্তু রান্না করতে অলসতা লাগে তখন আপনারা চাইলে রাঁধুনি রেডি মিক্স মেজবানের গরুর মাংসের মশলা দিয়ে রান্নাটা করে ফেলতে পারবেন এটা কিন্তু সময় বাঁচবে প্লাস অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারবেন আমরা অনেকেই খুঁজি যে সহজ রেসিপি কি আছে ইউটিউবে তো যারা সহজ রেসিপি খুঁজছেন তারা এটা চাইলে ট্রাই করতে পারেন এতে করে আপনাদের সময় বাঁচবে এবং অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারবেন এর জন্য লাগবে গরুর মাংস আমি এখানে গরু মাংস নিয়েছি দুই কেজি এখানে হাড় দেখতে পাচ্ছেন কলিজা এবং সলিড মাংস চাইলে চর্বিও নিতে পারেন আমি চর্বিটা স্কিপ করেছি তো মাংসগুলো একটু বড় সাইজ করে কেটেছে আর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ আর লাগবে রাঁধুনি রেডি মিক্স মেসবানি গরুর মাংসের মশলা এক প্যাকেট লাগবে অর্থাৎ এক প্যাকেট মশলা দিয়ে আপনারা দুই কেজি রান্না করতে পারবেন প্রথমে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কয়টা প্যাকেট থাকে এরকম এক প্যাকেটে এরকম দুই প্যাকেট থাকবে একটা বড় প্যাকেট থাকবে একটা ছোট প্যাকেট তো এটা হচ্ছে বড় প্যাকেট আর এটা হচ্ছে ছোট প্যাকেট ছোটো প্যাকেটে যে মশলাটা থাকবে সেটা একদম শেষে ইউজ করতে হবে তাই আমি এটা রেখে দিচ্ছি এটা পরে ইউজ করব। আর যে বড় প্যাকেট সবুজ কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যেই কিন্তু আপনার মেজবানি গরুর মাংসের মশলাটা রয়েছে এই প্যাকেট পুরোটা এখানে ইউজ করব যেহেতু দুই কেজি মাংস সো দুই কেজি মাংসের জন্য এই পুরো প্যাকেটটা ইউজ করতে হবে যদি আপনি এক কেজি রান্না করেন সেক্ষেত্রে প্যাকেটের হাফ আপনাকে ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এক চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল দুই কেজি মাংসের জন্য সরিষার তেল লাগবে এক কাপ তো আমার এটা দুশো চল্লিশ এর কাপ আমি এটা ভর্তি করে নিলাম আমি সম্পূর্ণ সরিষার তেলটা কিন্তু দিচ্ছি না কিছুটা রেখে দেব পরে বাগান দেওয়ার জন্য আমি হাফ কাপের একটু বেশি তেল এখানে অ্যাড করলাম বাকিটা রেখে দিচ্ছি এখন সব কিছু হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে কিন্তু এটা খাসি মাংস দিয়েও রান্না করে নিতে পারবেন এই পর্যায়ে আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন সাথে বাদাম বাটা দিতে পারেন আরও টেস্টি হওয়ার জন্য এবং যদি স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি এসব কোনো কিছু দিচ্ছি না খুব সহজভাবে চেষ্টা করছি আজকের রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করতে ঢাকনাতে ঢেকে দিলাম চুলার রাসটা হাই ফ্লেমে রেখে আমি এটাকে আধা ঘন্টা রান্না করেছি অর্থাৎ তিরিশ মিনিট মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তা হলে কিন্তু লেগে যাবে তিরিশ মিনিট রান্না করার পর পানিটা টেনে এসছে আর তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আবারও পানি দিতে হবে মাংসটাকে সেদ্ধ করে নেয়ার জন্য অন্য চুলায় আমি পানি বসিয়েছি গরম করার জন্য চেষ্টা করবেন সেকেন্ড টাইম পানি দেওয়ার সময় পানিটাকে গরম করে নিতে একদম ফুটন্ত গরম পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে পানিটা এমনভাবে দিবেন যে কিছুটা মাংস ডুবে যাবে কিছুটা দেখা যাবে এরপর এটাকে মিক্স করে নিচ্ছি বল আসার পর চুলার্চটা কমিয়ে দিব। মিডিয়াম থেকে কম করে দিয়ে এটাকে ঘড়ি ধরে আমি রান্না করব পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রান্না করার পর পানিটা টেনে যাবে এবং মাংসটাও সেদ্ধ হয়ে আসবে আর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পঁয়তাল্লিশ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা খুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছি নিচে থেকে যেন লেগে না যায় পুড়ে গেলে কিন্তু খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন বাগার দিব তো এর জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল বাকি যে সরিষার তেল আছে সম্পূর্ণটাই দিয়ে দিলাম চেষ্টা করবেন মেসব্যানে মাংসটা রান্না করার জন্য সরিষার তেল ইউজ করতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি কারণ মেসব্যানে মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হয় এখন পেঁয়াজটাকে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা মাংসের উপরে ঢেলে দিতে হবে দিয়ে সাথে সাথে ঢাকনাদের ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এবং অপেক্ষা করছি বেশ কিছুক্ষণের জন্য অর্থাৎ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে চুলের থেকে একেবারে কম থাকবে তা না হলে কিন্তু আবার নিচে থেকে ধরে যাবে এখনটাকে আমি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাশ মিডিয়াম লোতে থাকবে অর্থাৎ বাগার দেওয়ার পর চুলা রাশটা কম থাকবে প্রথম অবস্থায় আধা ঘন্টা রাখবেন হাই ফ্লেমে পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট রাখবেন মিডিয়াম থেকে কম আছে এবং বাগার দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই কম রাখতে হবে চুলার তাপ যেহেতু পানিটা প্রায় টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ দশ বারোটি আর ছোট প্যাকেটে যে মশলা আছে সেটা এখন সম্পূর্ণটাই আমি অ্যাড করব তো প্যাকেটটা কেটে নিচ্ছে। এখন এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নিতে হবে দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে রান্নাটা প্রায় হয়ে গেছে মশলাগুলো যেহেতু দিয়েছি তাই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ দমে দিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং দমে বসিয়ে রাখছি দশ থেকে বারো মিনিট একেবারে চুলার তাপ কমিয়ে রাখবেন ঠিক বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচের যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ওটাকে মিশিয়ে নিচ্ছে এবং চুলাটা বন্ধ করে দিচ্ছে এ পর্যায়ে ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজের বেরেস্তা এতে করে দেখতে সুন্দর লাগবে লোভনীয় হবে আর খাওয়ার আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই